দেখলাম যে উনি যা লিখেছেন ঠিকই লিখেছেন, শেষ পর্যন্ত পূজাটা ওনারা করতে পারেননি, সেটা আলাদা গল্প, আমি পরে এটা নিয়ে আবার আলাদা করে অনেক বড় করে লিখেছিও। কিন্তু আমার যেটা ভুল হলো যে আমি ওনার বক্তব্যটা কোন রকমের যাচাই বাছাই ছাড়াই আমার ফেসবুকে দিয়েছি। তবে পার্থক্যটা হলো এই যে ফেসবুক বলেই আমি দিয়েছি, কিন্তু আমি আমার কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্ম এটা অবশ্যই দিতাম না। দিতে গেলে আমাকে কিন্তু ওইটা যারা অভিযোগ করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং সম্ভব হলে থানা বা এরকম কনসার্ন কোনো লোকজন, সবার বক্তব্য সহ সবার মন্তব্য সহ দিতে হবে। এটা একদম সাংবাদিকতার বেসিক রুল, এটা মানতে হবে। কিন্তু ফেসবুকে কিন্তু এটা মানার কোনো সুযোগ নেই। ফেসবুকে আমি চাইলে যা ইচ্ছা তাই লিখে দিতে পারি। এই যে এই জায়গায় যে ইয়ে মানে ফেসবুকের সাথে গণমাধ্যমের পার্থক্যটা কোথায়, পার্থক্যটা এই যে গণমাধ্যমের একটা দায়িত্ব আছে, মানে আমি যা লিখব সেটা ছাপা হবে না, আমি লিখে আমার চিফ রিপোর্টারকে দিব, চিফ রিপোর্টার সেটা নিউজ এডিটরকে দিবে, যদি আরও স্পর্শকাতর খুবই সেন্সিটিভ নিউজ তাহলে সম্পাদককে দেখাবে। কারণ কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু রিপোর্টারের বিরুদ্ধে যেমন মামলা হয়, সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়। সম্পাদক কিন্তু হয়তো জানেনি না, তখন উনি দেশেই ছিলেন না হয়তো, বা সম্পাদক ওই দিন হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানে ছিলেন, কিন্তু মামলা হলে কিন্তু সম্পাদকের বিরুদ্ধে মামলা হবে। যেমন এই যে 1/11 সময় আমি মতি ভাই, মাহফুজ ভাই এবং আমাদের তখনকার নিউজ এডিটর ছিলেন লাভলু ভাই, আমরা 2-3 বার খাগড়াছড়ি গিয়ে হাজিরা দিয়েছি, রিপোর্ট করছে আমাদের চিটাং অফিস খাগড়াছড়ির ওয়াদুদ ভুইয়া, না ওয়াদুদ ভুইয়া ছিল, ওয়াদুদ ভুইয়ার বিরুদ্ধে। এখন আমি চিফ রিপোর্টার ছিলাম, লাভলু ভাই নিউজ এডিটর ছিলেন, মতি ভাই সম্পাদক, মাহফুজ ভাই প্রকাশক, বাস চারজনের নামে মামলা, আমাদেরকে খাগড়াছড়ি 3-4 বার গিয়ে। ফলে দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে কাউকে না কাউকে। সেই কারণে গণমাধ্যমের স্পেশালিটিটা হলো এখানেই যে আপনাকে এখানে মানে ভুল করার সুযোগ কম, এই কারণে যে আপনি আপনি লিখলে সেটা আরেকজন দেখবে, আরেকজন দেখবে, আরেকজন দেখবে, আরেকজন দেখবে, সম্ভব হলে 3-4-5 জন, বা এমন আপনি যা লিখবেন মানে সব লেখা হয়তো ছাপাও হবে, কিছু লেখা মানে এটা সাংবাদিকতার নিয়মে যখন পড়বে না তখন সেটা আটকেও যেতে পারে। ফলে সাংবাদিকতা হলে এটা মজাটা হলো এই যে আপনাকে নিশ্চিত হয়ে এবং ওই যে আমরা যে মত প্রকাশের স্বাধীনতা করি, আমি যা আমার মনে হবে, যা দেখবো, যা আছে কিনা এটা বোঝাটা সবচেয়ে জরুরি সাংবাদিকের জন্য, নিউজটা কোনটা, আমরা যেটার জন্য যাবো সেটার চেয়ে বড় নিউজ তার পেছনে থাকতে পারে। সুতরাং ওই প্রশ্ন করাটা, একটা নতুন দৃষ্টিতে দেখা, সেটা খুব খুবই খুবই জরুরি। আর এখন যে কম্পিটিশনটা, যে যে প্রেশারটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি হয়, আমরা যারা নিউজ রুমে কাজ করি তাদের মধ্যে হলো গিয়ে এই তাৎক্ষণিক সেটা নিয়ে দেখেন না, নিউজ চ্যানেল অনেকগুলো, অনলাইন অনেকগুলো, সবার একটা কম্পিটিশন থাকে যে কে সবচেয়ে আগে সংবাদটা পরিবেশন করতে পারবে। এটা করতে গিয়ে আমরা নানা রকম মুশকিলে পড়ি। মুশকিলগুলো কি কি বলেন তো? 1 নম্বর কি, এক্স্যাক্টলি ভুল থাকে, অনেক সময় ভুল করি আমরা। আর কি কি, হয়তো নিউজটা ভুল করলাম না কিন্তু আমরা কোনো ক্রস চেকও করলাম না, আমরা একটা অথেন্টিক সোর্স থেকে না পায় কাল থেকে শুনলাম বা কোথা থেকে কোনো রকম আসলে ওইটাই দিয়ে দিলাম। এটা পরে ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, সেটা পরের কথা, কিন্তু আগে তো আমাকে কনফার্ম হইতে হবে একজন নিউজম্যান হিসেবে, আমাকে তো এটা নিশ্চিত হইতে হবে, তারপরেই না আমি নিউজটা দিব। প্রবাসদার একটা খুব ভালো লেখা ছিল এটা নিয়ে, দাদা মানে আমি যদি ভুল না করি, সবার আগে সংবাদ নাকি সবার আগে সঠিক সংবাদ, এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রচন্ড রকম তর্ক বিতর্ক ডিবেট হয়। কিন্তু এগুলা আমরা এই ক্লাসরুমে দাঁড়ায় আমি যত সহজে এগুলো বলতেছি, নিউজ রুম সিচুয়েশনে যখন থাকি তখন আমরা প্রচন্ড রকম চাপে থাকি। কারণ আমি যখন দেখতেছি যে আমার কম্পিটিটিভ চ্যানেল যেগুলো তারা এটা দিয়ে দিচ্ছে, ব্রেকিং দিয়ে দিচ্ছে, জাস্টিন দিয়ে দিচ্ছে, আর আমি দিতে পারতেছি না, তখন একটা চাপ হয় আমাদের উপর প্রচন্ড রকম। তো সাংবাদিকদের আসলে সবসময় নানা রকম চাপের মধ্যেই কাজ করতে হয়, এই চাপটা সহ্য করাটা নিতে হবে। আপনি একজন রিপোর্টার হিসেবে স্পটে গেলেন, আপনার নিউজ রুম থেকে বারবার ফোন দিবে এটা কি হইলো দাও, কিন্তু অ্যাজ এ রিপোর্টার প্রথম গেটকিপার কিন্তু রিপোর্টার, রিপোর্টারের উপরেই কিন্তু অফিস নির্ভর করবে, তারা বাইরে থেকে যতই শুনুক সেগুলো নিবে না, আমার রিপোর্টার কি বলতেছে আমাকে সেটা আমি নেব। সুতরাং একজন রিপোর্টারের উপর সবসময় পুরো স্টেশনের বা পুরো পত্রিকা বা পুরো চ্যানেলের পুরো দায়িত্ব তার উপর যখন সে মাঠে সংবাদ সংগ্রহে যায়, এটা একটা ভয়ানক দিক, মানে এটা একটা ভয়ানক চাপ, সেই চাপটা নিতে হবে। কিভাবে আমরা করতে পারবো, আমরা যদি মেথডিক্যাল
সাংবাদিকতা করি, যেমন সাংবাদিকতার কয়েকটা একেবারে মানে কি বলবো থাম্বরুল আছে। এক নম্বর হচ্ছে গিয়ে আমি কনফার্ম না হয়ে কোনো তথ্য দিতে পারবো না। দ্বিতীয় কথা হলো অনেক সময় আমি চোখে দেখলাম সেটাও কিন্তু ভুল হইতে পারে। কেমন বলি, ধরেন একটা সড়ক দুর্ঘটনা হলো, হ্যাঁ বড় সড়ক দুর্ঘটনা হলো, বাস থেকে 8-10টা বডি নামানো হলো, সবগুলো রাস্তায় শুয়ে আছে, আপনি ধরে নিলেন যে 8 জন মারা গেছে, এরকমই রক্তাক্ত। কিন্তু এই 8 জন মারা গেছে আমি কি লিখে দিতে পারবো? আজকে একটা অনুন্নতি জানি না, এর আগে এরকম বড় বড় সাংবাদিকদের নিয়ে এরকম কোনো ওয়ার্কশপ বা অনুষ্ঠান কর্মশালা হয়েছে? আমি সাংবাদিক হওয়ার জন্য আমার বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র জীবনে একবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি চেষ্টা করেছিলাম, আমি পারি নাই। আমি পারি নাই বলে আপনারা পারবেন না এমন না, বোধহয় আপনারা পারবেন। এই সৎ সাংবাদিকের অনেক অভাব আমাদের সমাজে এখন, আর যে ধরনের প্রশ্ন করতেছেন খুব উপভোগ করতেছিলাম ব্যাপারটা, থাকতে পারলে আরও ভালো লাগতো, এত চমৎকারভাবে কথা।